সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে কথা বলতে চাই অনুষ্ঠানের তৃতীয় পর্বে, আমরা যেই শুরু করেছিলাম নতুন সরকার, নতুন প্রত্যাশা, নতুন চ্যালেঞ্জ কী কী হতে পারে সেই সব বিশ্লেষণ, বিশেষ করে মন্ত্রিসভা গঠনকে ঘিরে সরকারের, আগামী সরকারের যেই সমস্ত চ্যালেঞ্জগুলো আসতে পারে তার নানান দিক নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। আজকে আমরা শেষ করব, তবে আগেভাগে জানিয়ে রাখি আমরা আগামী রবি, সোম এবং মঙ্গল এই তিন দিন নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে বিএনপির সামনে রাজনীতি কী হবে, ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আমরা বিস্তৃত আকারে আলাপ আলোচনা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আমি আগাম আপনাদেরকে আমন্ত্রণ বা দিয়ে রাখছি এই অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা আজকে যে আলোচনাটি করব সেটি হলো যে মন্ত্রিসভা হলো নতুন সরকারের একটা মধুচন্দ্রিমা চলছে এই মুহূর্তে, বিভিন্ন মন্ত্রণালয়ে তারা যাচ্ছেন, বসছেন, কর্মকর্তাদের সাথে কথা বলছেন, বিদায়ী মন্ত্রীরা ইতিমধ্যে বিদায় নিয়েছেন, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমার সাথে আছেন তিনজন অতিথি, সবাইকে আপনারা চেনেন, তারপরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিচ্ছি। আমার বাম প্রান্তে আছেন মহিউদ্দিন আহমেদ, লেখক ও গবেষক, তার পাশে আছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি, এবং তার পাশে আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, আপনারাও যুক্ত থাকবেন আমাদের এই অনুষ্ঠানে, তবে সুনির্দিষ্ট প্রশ্ন হতে হবে এবং আমরা আশা করব যে আপনারা চমৎকার প্রশ্ন করবেন এবং আমাদের অতিথিরা তার উত্তর দেবে। আমরা শুরু করি তাহলে অনুষ্ঠান। মহিউদ্দিন ভাই, আপনার কাছে এই পর্যায়ে যেটি হলো যে একটা মধুচন্দ্রিমা আমরা দেখছি সচিবালয়ে সচিবালয়ে, অনেকেই বলছেন যে এই বিতর্কটা যে পুরনো রানেই একেবারেই, আবার অনেকে হয়তো বয়সে প্রবীণ কিন্তু অভিজ্ঞতা একেবারেই নবীন, এই অবস্থায় বাংলাদেশের আগামী পাঁচটি বছর কেমন যাবে আপনার মনে হয়? ধন্যবাদ। আমি এটাকে মধুচন্দ্রিমা বলবো না, বলতে পারি যে এক পশলা নবাগত সম্বর্ধনা চলছে অনেকের জন্য আর কি। এটা আমরা ওই নবীনবরণ, হ্যাঁ নবীনবরণ, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এই প্রত্যেক ডিপার্টমেন্টে আর প্রত্যেক হলে হলে এটা সূর্যের মধ্যে মানচিত্র ছিল সোনালী, সেটা তুলে দিয়েছেন কামরুল হাসান। এই কারণে যে মাপযোগ ঠিক থাকবে না ব্যাপক হারে যখন এটা তৈরি করা হবে, তো ঠিকই আছে। তো সেই জন্য তরুণদের অবদানই বেশি, আর প্রবীণরা তো ছিলেন অনেক দিন, তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা ধরে নিয়ে দুটোই আছে, তারা দিক নির্দেশনা দেবেন তরুণদেরকে, কারণ তাদের জন্য জায়গা তৈরি করতে হবে। এবং আমি জানি যে ধরুন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বড় পিট যখন প্রধানমন্ত্রী হলেন তখন তার বয়স 26, ওই সময় ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করছে, 7 বছরের যুদ্ধ, 7 ইয়ার্স ওয়ার, 63 পর্যন্ত চলেছিল। তো প্রধানমন্ত্রী হয়ে কমন সভায় দাঁড়িয়ে তিনি উচ্চারণ করলেন, আই নো আই ক্যান সেভ দ্য নেশন, আমি জানি আমি জাতিকে রক্ষা করতে পারব, করেছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান, রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, যার সঙ্গে আমি অবশ্য সবসময় একমত নই, যে ওই সংবিধানটি পৃথিবীর প্রথম লিখিত আধুনিক সংবিধান এবং নানা বিচারে ভালো সংবিধান। এই সংবিধান যারা রচনা করেছেন তাদের কারো বয়স 33-এর উপরে ছিল না। এই মন্ত্রিসভায় 33 বছর বয়সের কেউ নাই, 26 বছর বয়সের কেউ নেই, 50 বা 50-এর কাছাকাছি। তো কাজেই আমি ওটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, চ্যালেঞ্জটা অন্যখানে। যারা নবীন, মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা যাদের নেই তাদের সামনে বড় চ্যালেঞ্জটা হবে যে আমলাতান্ত্রিক প্রভাব কাটিয়ে ওঠা, কারণ যেহেতু তারা কোনো কিছুই জানেন না, আমলাতন্ত্র তাদেরকে তাদের পথে নিয়ে আসবে নানান সলা পরামর্শ, বুদ্ধি পরামর্শ দিয়ে। সেই জায়গায় সেই নবীন মন্ত্রী যদি জানেন যে রাজনীতির অগ্রাধিকার, তাদের কথা শুনবেন, রাজনৈতিক বিবেচনা অর্থাৎ দেশ ও জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেবেন, কারণ আমলাতন্ত্র, বাংলাদেশের আমলাতন্ত্র ছাড়া কোনো দেশ চলে না, কিন্তু আমলাতন্ত্র সব
কু আইনের সঙ্গে জড়িত কিন্তু আমলাতন্ত্রের অবদান। এমনকি 74-এর বিশেষ ক্ষমতা আইনটি সম্পূর্ণ মুসাবিদা করেছে আমলারা, রাজনীতিবিদরা নথি স্বীকার করে এই কাজটি করেছেন। এমনকি আমি মনে করি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা, এটারও ধারণা করি আমলাতন্ত্রের অবদান। আমি এই কথাগুলো বলছি এই জন্যে যে 4 বছর সরকারি কাজ করবার অভিজ্ঞতা আমার হয়েছিল বাংলা একাডেমিতে, এবং ওই সময় বাংলা একাডেমি আইন তৈরি করবার জন্য খুব গলদ ঘর্ম হয়েছিলাম। তখন দেখেছিলাম যে আইন মন্ত্রণালয়কে প্রবল প্রতাপ, আমাকে কোনো কথা বলতে দেবে না, তারাই সব তৈরি করা আছে, শুধু কাঁচি দিয়ে কেটে পেস্ট করে দিচ্ছে, সেঁটিয়ে দিচ্ছে, সেটা আইন হবে। সে আইনটা আজও হয়নি আমলাতন্ত্রের কারণে। তবে আমি আমলাতন্ত্রের সঙ্গে লড়াই করেছি প্রচণ্ড, কারণ আমার একটা সুবিধা ছিল, আমলাতন্ত্র বলতে যারা তারা সব বিশ্ববিদ্যালয় থেকে গেছে, আর বিশ্ববিদ্যালয়ে আমার অবস্থান এবং তাদের অবস্থানের মধ্যে একটা পার্থক্য ছিল। সেই তো সেখান যাকে আমলাতন্ত্রের কাছে যেন নতুন মন্ত্রীরা নতি স্বীকার না করেন, তাহলে একটা অশুভ সূচনা হবে এটা মনে করি। আর যারা অভিজ্ঞ আছেন তারা তো বোঝেন। এখন কথা হলো যে যে কাজের জন্য তাদেরকে নেওয়া হয়েছে, মন্ত্রী পরিষদ মানে আমি মনে করি কর্মী পরিষদ, কর্মীর মূল্যায়ন করব কর্ম দিয়ে, কর্ম করতে থাক, তখন মূল্যায়ন হবে। যে কোনো এক সময় এসে 100 দিন পরে যে কথা বলতে চাই তখন ওই কথা বলে দেবো, ভালো না মন্দ। 100 দিন পর আমরা যে কথা বলতে চাই অবশ্যই আমরা বলবো। দর্শকের একটা ফোন আছে, যে দর্শক আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান, আমি দুবাই থেকে বলছিলাম। জি বলুন। জি, এখন যে মন্ত্রী পরিষদ গঠন হলো, এখানে যে সিনিয়র সিনিয়র বড় বড় মন্ত্রী ছিল, শাজাহান খান, তারপরে আমেরিকা নামু, এটার মতো বড় বড় যে মন্ত্রীরা নাই, এরা নতুন মন্ত্রী, এরা কতটুকু সাফল্য কামনা সাফল হইতে পারবে এ ব্যাপারে জানতে চাইতেছি। আর আমাদের প্রবাসীদের জন্য কি করলো গভর্নমেন্ট? কোনো কিছুই তো আমাদের প্রবাসীদের জন্য করলো না। জি, আপনি নিশ্চয়ই দুবাই থেকে বলছেন সম্ভবত। জি, দুবাইতে আমরা জানি যে যেটা আপনাদের আক্ষেপ সেটা হলো যে নতুন ভিসা চালু হচ্ছে না, নতুন কর্মী যাচ্ছে না, সেটা নিয়ে আপনাদের হতাশা আছে, সমস্ত ট্রান্সফারও হচ্ছে না, এই বিষয়টি আমি জানি। জি, ধন্যবাদ স্যার। এবার আপনি আপনার পালা, একটু ওই প্রশ্নটাই আসলে আসছে যে অনেকেই একটু প্রশ্ন যে প্রবীণরা কেন নেই, তাদের অভিজ্ঞতা কি অমূল মানে এ হয়ে গেল, মানে আর লাগবে না এরকম, সেই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম আলোতে একটা রিপোর্ট আছে যে বয়সে প্রবীণ কিন্তু অভিজ্ঞতায় নবীন, মানে প্রথমবারের মতন প্রায় 27 জন কি 28 জন মন্ত্রিত্ব পেয়েছেন, আপনার মূল্যায়ন? না, ব্যাপারটা হয়েছে কি, মন্ত্রিত্ব তো চাহিবা মাত্র পাইবার জিনিস নয়, তাই না কি, যে এটা ইয়ের আপনার বাংলাদেশ ব্যাংকের 10 টাকার নোট দিলে পরেই 80 টাকা আপনাকে ফেরত দেবে যেভাবে। তো স্যার এটা আমি উল্টাই বলি, এটা কিন্তু সচিবের ক্ষেত্রে হয়, যেমন সচিব চট করে হয় না তার নানান পরি, কিন্তু মন্ত্রী তো মনে করেন 300 MP-র মধ্যে যে কোনো সময় মানে কল করা যায় সম্মত নেওয়ার জন্য। মানে এখানে আমি সম্মানের সঙ্গে একটু দ্বিমত পোষণ করতে চাই, এত সহজ নয় বোধ হয়, কারণ মন্ত্রী হতে গেলে পরে আমার ব্যক্তিগত মত যেটা আর কি, জনসাধারণের সঙ্গে গণমানুষের সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণিত হতে হবে, এবং তিনি যে সত্যি একজন জননেতা বা জনপ্রতিনিধি প্রতিনিধি হওয়ার যোগ্য এটা প্রমাণ করতে হবে। এনে বসিয়ে দিলাম, এরকম কি ক্রাইটেরিয়া অনুযায়ী কি হয় আমাদের মন্ত্রীরা? হওয়া উচিত, আমি সেটাই বলছি, আমি আমি বাংলাদেশ প্রেক্ষিতে বলিনি, আমি সাধারণভাবে বলছি। হ্যাঁ, যে মন্ত্রীটা একেবারে চাহিবা মাত্র যে পাইয়া গেলাম বা দোকান থেকে কিনে ফেললাম ডিপার্টমেন্টাল স্টোর থেকে তা নয়, এটার জন্যে নিজেকে যোগ্য হিসাবে আপনাকে গড়ে তুলতে হবে, এবং তার প্রথম প্রিয় হচ্ছে গিয়ে জনপ্রতিনিধি হতে হবে, সাধারণ মানুষের মধ্যে থেকে তাকে উঠে আসতে হবে। তার বার্ষিক ইনকাম 100 কোটি টাকা না 100 টাকা, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট, যেটা ইম্পর্ট্যান্ট যেটা জরুরি যেটা, যে সাধারণ মানুষের একজন কিনা, তাদের পালসটা বোঝেন কিনা, সব কিছু বোঝেন কিনা। আচ্ছা, আমার ধারণা এবার এবার আসেন আপনার বাংলাদেশ প্রেক্ষিতে আসেন, এটা যেটা করা হয়েছে এই সমস্ত দিক বিবেচনা থেকে আরেকটা দিক বোধ হয় আর কি
সম্ভবত, কারণ আসলে তো তিনি এটা মন্ত্রিসভা গঠন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জানেন কী কারণে এরকম করলেন। তা আমার ধারণা হচ্ছে মানে মন্ত্রিসভার মধ্যে নবীনদের যে আধিক্য, সংখ্যাধিক্য, এটা দেখে মনে হচ্ছে যে বোধহয় একটা ভবিষ্যৎ একটা পরিকল্পনা আছে, যে আজ থেকে 10 বছর পর, ধরলাম 5 বছর পর আরেকটা নির্বাচন যখন হবে, তখন তো এখন যারা আর কি তথাকথিত প্রবীণদেরকে যাদেরকে অবসরে যেতে হলো, তাদেরকে তো তখন প্রায় বাধ্যতামূলকভাবেই অবসর যেতে হতো আগে থেকে একটা, অতএব আগে থেকে এখন একটা ওই যে একটা খালি শূন্যস্থান হবে, এটা পূরণ করার জন্য একটা যোগ্যতার দরকার আছে, অভিজ্ঞতার দরকার আছে, প্রশিক্ষণের দরকার আছে। এই দৃষ্টিকোণ থেকে বোধ হয় একটু নবীনদের প্রতি একটু ইয়ে দেখানো হয়েছে, তাই না? এটাই আপনার, এটা এটা আমার একটা ধারণা। তবে একটা কথা কি, এখানে আমি তোর সঙ্গে সঙ্গে এটাও যোগ করতে চাই, কেবলমাত্র নবীনদের দিয়ে সব কিছু প্রত্যাশা করা উচিত না। আর তারপরে আমি বলবো যেটা শ্রদ্ধেয় সৈয়দ আনোয়ার হোসেন সাহেব যেটা বলেছেন যে আমলাতন্ত্রের ব্যাপারটা, সেটা তো আমাকে একটু সুযোগ দিয়ে, কারণ তা না হলে পরে আমি আবার পরে আমার সহকর্মী যারা ছিল এককালে বা এখনো আছে তারা বলবো কই এই সম্বন্ধে তো কিছু জবাব টব দিলেন না, কিছু বললেন না, সেটা মনে করে দিন প্লিজ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে শুধুমাত্র নবীনদের দিয়ে নয়, আমার ইয়ে হচ্ছে কি, একটা ভালো মিক্স, MIX মিক্স, একটা ভালো একটা সংমিশ্রণ হলে ভালো হয় আর কি, যেখানে আমাদের, হ্যাঁ, আপনি 12-4 আনা রাখবেন, না 10-6 আনা রাখবেন, না 8-8 আনা রাখবেন, সেটা অন্য কথা, কিন্তু মিক্স একটা আপনাকে রাখতেই হবে। এখন যেন কেন জানি মনে হচ্ছে এটা একটু ভারসাম্যহীন আমার কাছে লাগছে, কারণ আমি অনেক প্রবীণ মন্ত্রী, অভিজ্ঞ মন্ত্রী, যাদের কারো কারোর সঙ্গে আমি নিজে সরাসরি চাকরি করেছি আমার চাকরি জীবনে, তাদেরকে যে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো আর কি, আমি একটা নাম না বললেই পারছি না, সেটা হচ্ছে যেমন বেগম মতিয়া চৌধুরী, যদি আমি সরাসরি তার সঙ্গে চাকরি করি নাই কিন্তু খুব ক্লোজলি তাকে আজ প্রায় 30-40 বছর যাবৎ চিনি, জানি, এটা তো অনস্বীকার্য যে যে সেক্টরে তিনি মন্ত্রিত্ব করেছেন এবং যে সেক্টরে তিনি কাজ করেছেন, মন্ত্রিত্ব বাদ দেন, কাজ করেছেন, এটার সঙ্গে তার একটা যেন মনে হচ্ছিল একটা অবিচ্ছেদ্য একটা সম্পর্ক গড়ে উঠেছিল, এবং তিনি মন্ত্রণালয়টাকে কোথায় নিয়ে গেছেন। আমরা যে আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ ইত্যাদি ইত্যাদি, এর পেছনে কিন্তু নেতৃত্বের প্রয়োজন ছিল, এবং এই ভদ্রমহিলাটি যার বিরুদ্ধে বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন অঙ্গুলি হেলন করে নাই তার সততা, তার ইয়ে সম্বন্ধে, কেমন নিষ্ঠা, সততা এবং তার আপনার দায়িত্ব পালন সম্বন্ধে আর কি, তো তিনি হঠাৎ করে চলে যায়, অবশ্য তার যে যাকে তার জায়গায় নির্বাচন করা হয়েছে ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি নিজে একজন কৃষিবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রিধারী এবং পরে PhD ইত্যাদি করেছেন, অত্যন্ত যোগ্য ব্যক্তি, তার জন্য কোনো সন্দেহ নাই। তবে এটা তো ঠিক, মতিয়া চৌধুরী যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছিলেন, এটা বোধহয় বর্তমান বাংলাদেশের কৃষিক্ষেত্রে আর কারো বোধহয় এই অভিজ্ঞতাটুকু নেই, হাতে কলমে বোধ নেই, এই একটা বললাম। আরও এর পররাষ্ট্র শিক্ষা কেমন হলো? জি, পররাষ্ট্র শিক্ষা এবং মিনিস্ট্রিগুলি কেমন হলো? পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী ছিলেন, চলে গেলেন যিনি, আবুল হাসান মাহমুদ আলী, তিনি আবার আমার বন্ধু মানুষ, এবং সিভিল সার্ভিসে আমি ছিলাম CSP সিভিল সার্ভিসে পাকিস্তানের সদস্য, আর উনি ছিলেন পাকিস্তান ফরেন সার্ভিসের সদস্য, একই ব্যাচের। আচ্ছা, একই ব্যাচের, শুধু তাই নয়, একাডেমিতে আমরা ট্রেনিং নিয়েছি একসঙ্গে, আমরা একই সঙ্গে রুমমেট ছিলাম ইত্যাদিতে, আমি তাকে তখন থেকে চিনি আর কি। আচ্ছা, আপনার জুনিয়র না সিনিয়র? একই ব্যাচ, তো বটেই, একই ব্যাচ, একই সঙ্গে ট্রেনিং, বললাম না, রুমমেট ইত্যাদি ইত্যাদি। অতএব সে আমার অত্যন্ত খারাপ লাগছে নাকি? না, আমার অত্যন্ত প্রীতিভাজন, স্বাভাবিক, কিন্তু কোনো মন্তব্য করতে চাই না কেন শোনানো হলো বা কী হলো। আমি আগেই বলেছি এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ, ইংরেজিতে যেটাকে বলে, তার সম্পূর্ণ এখতিয়ার। আচ্ছা, কিন্তু তার যারে পূর্বশুরী, একজন তো আমার বন্ধু, রুমমেট, আর আরেকজন যে এখন গেল, যে তার ইয়ে হিসাবে, উত্তরসূরি হিসাবে যে দায়িত্ব গ্রহণ করল, গেল বলেছে কিন্তু গেলেন বলি নেই, তার কারণ আছে, সে আমার সরাসরি ছাত্র ছিল কলেজে, আমি যখন শিক্ষকতা করতাম তখন আমার সরাসরি ছাত্র, তখন থেকে আমি দেখেছি অত্যন্ত প্রত্যুৎপন্নের মতো এবং অত্যন্ত একজন মানে নিবেদিত প্রাণ কর্মী বলবো, সে আমলে তো সে ছাত্র হিসাবে বিভিন্ন ব্যাপারে তার উৎসাহ ছিল। নুসলাম নাহিদ কথা বলছেন? না না না, মোমেন, ও আচ্ছা, আব্দুল মোমেন, জি জি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছি, ডক্টর আব্দুল মোমেন, জি জি, এই ডক্টর আব্দুল মোমেন, মোমেন আমার
ছাত্র ছিল এমসি কলেজে, সিলেট এমসি কলেজে, অত্যন্ত স্নেহভাজন ছাত্র ছিল এবং সব ব্যাপারে সে খুব উৎসাহী ছিল। স্যার একটু ইন্টারাপ্ট করে আপনার কাছে আসবো একটা ফোন নিয়ে। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন। জি জি, নাম বলুন এবং প্রশ্ন করুন। নাম বলে প্রশ্ন করব? জি জি জি, আমার নাম মোহাম্মদ তৈয়বুর রহমান, আমি ঢাকা আজিমপুর থেকে বলছি। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সরকার যেই তৃতীয়বারের মতো সরকার গঠন করলো এবং নতুন মন্ত্রিসভা ঘোষণা করলো, আমরা দেখতে পাচ্ছি এখানে অধিকাংশই তরুণ এবং ভালো আমাদের দৃষ্টিতে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ভালো লোকগুলা যদি আরো ভালো করে নির্বাচন করে আসতেন এবং আমরা সবাই ভোট দিতে পারতাম, তাহলে কি তাদের কাছ থেকে আমরা আরো বেশি কিছু আশা করতে পারতাম না? তো তারা তো আজকে এই জিনিসটা দেখলো। ঠিক আছে, আপনার প্রশ্নটা এইটুকু পর্যন্ত থাকুক ভাই। ক্ষমতা আসা যায় তাহলে তারা তাদের কাছ থেকে আমরা বুঝতে পারছি। আপনি প্রথম ভাগের প্রশ্নটা থাকুক, আর বাকি প্রশ্নগুলো আপনি আপনার কাছ থেকে পরে শুনবো। জি, ভালো নির্বাচন করে আসলে পরে ওনাদের নিজস্ব গুণাবলী যেটা, সেটার কি কোনো পরিবর্তন হতো? ওনারা ভালো নির্বাচন হোক খারাপ নির্বাচন হোক, ওনারা যেভাবে যতটুকু দক্ষ, যতটুকু যোগ্য, যতটুকু মেধাবী, সেটার কোনো ইতর বিশেষ পার্থক্য হবে না। এটা যদি আরও ভালো নির্বাচন যদি ওনার ভাষায় আর কি যদি হতো, এনারা ওটাই থাকতেন। আসুন আমরা বরং প্রার্থনা করি তারা যেন সাফল্য লাভ করেন, সকলের সহযোগিতা নিয়েই যেন সাফল্য লাভ করেন। যে আপনি মোমেন সাহেবের কথা বলছিলেন, আমি ইন্টারাপ্ট করেছিলাম, মোমেনের কথা বলছিলাম। মোমেন অত্যন্ত আমার দৃষ্টিতে আর কি খুবই মেধাবী, নিঃসন্দেহে। আমেরিকার বোস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা এবং ওখানে শিক্ষকতা করেছে, বোস্টন ইউনিভার্সিটি দীর্ঘদিন শিক্ষকতা করেছে, পরে জাতিসংঘে আমাদের প্রতিনিধি ছিল, তাও বোধহয় বছর চার পাঁচ। এবং আমি যতটুকু খবর রেখেছি অত্যন্ত সাফল্যের সঙ্গে তার দায়িত্ব পালন করেছে, মানে এটা আমার খুব গর্ব লাগতো। আমি একবার নিউ ইয়র্ক গেলাম, ও যখন ছিল আর কি, তখন নিউ ইয়র্ক ছিলাম আমি কয়েকদিন কিছুদিন, তখন দেখতাম যে এক ডাকে তার সহকর্মীরা বা জাতিসংঘের যারা কূটনীতিবিদ আছেন তারা মোমেনের এক নামে চিনত এবং তাদের সঙ্গে ওয়ান্ট। এইটা যদি কাজে লাগানো হয়, যদি লাগানো যায়, তাহলে আমাদের অনেক সমস্যাতে কিন্তু অনেক সহায়তা হবে। যেমন রোহিঙ্গা সমস্যা একটা সমস্যা, সেখানে মোমিন এখান থেকে কাউকে টেলিফোন করতে পারবে, অন্য কারোর পক্ষে যেটা সম্ভব না, ফোন করে বলতে, এই আমি মোমিন বলছি, দিস ইজ মোমিন হিয়ার, মোমিন কংগ্রেচুলেশনস, ইউ আর ফরেন মিনিস্টার, ইয়েস বাট আই এম স্টিল ইউর মোমেন নাও, বলে হয়তো বললো যে আমি এই ব্যাপারটা তো ভাই তোমার সহযোগিতা চাই পেয়েছে। এই সমস্ত জিনিস পার্সোনাল ইয়ে যে রিলেশনশিপ, এগুলো খুব কাজে লাগে, ফরেন সার্ভিস খুব কাজে লাগে। তো আমি আশা করি যে খুবই, এবং মোমেন সম্পর্কে আর একটু বলে দিই, বিরতি নিয়ে আসি। বিরতি থেকে আসি দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে, আমরা এই পর্বে আলোচনা শুরু করার আগে আমরা এই মন্ত্রিসভা নিয়ে একটি প্রতিবেদন আমরা দেখে আসি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাভার থেকে মন্ত্রিসভার সদস্যরা সোজা চলে যান সচিবালয়ে। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের আগমনে সরব হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র। নিজ নিজ দপ্তরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তারা। কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি রাজনৈতিক সহকর্মী শুভানুদায়ীরাও শুভেচ্ছা জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কসহ বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ অপরাধীদের দমন করাই নতুন মন্ত্রিসভার প্রধান কাজ। দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়ে একই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীও। অপরাধ হলে অপরাধ যেই করুক, অপরাধের শাস্তি হতেই হবে। এ ব্যাপারে আমাদের টলারেন্স, প্রাইম মিনিস্টারের টলারেন্স একেবারে জিরো, শূন্য সহনশীলতা নিয়ে তিনি ডেট চালাচ্ছেন। এবং এবার নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে তিনি এই বার্তাটাই আবার পৌঁছালেন যে দুষ্টের দমন, শিষ্টের পালনের ব্যাপারে সরকার শতভাগ আন্তরিক এবং নট অনলি সিনসিয়ার বাট সিরিয়াস। প্রশাসনের জন্য যে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ব্যাপারে সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবে। এদেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে, কাজেই কোনো আন্দোলন, যে সমস্ত আন্দোলন জনগণের কথা বলে না,
জনগণের উপকারে আসে না, সেই সমস্ত আন্দোলন ফ্রুটফুল হবে না। গতবারও তারা এই সন্ত্রাস অগ্নিসন্ত্রাসের রাজনীতি শুরু করেছিল, সেইটা তারা ব্যর্থ হয়েছে এবং জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারও যদি এই ধরনের কিছু করতে চায় তারা আবারও জনবিচ্ছিন্ন হবে। খাদ্য, স্থানীয় সরকার, গণপূর্ত সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন একেবারেই নতুন ব্যক্তিরা, তাই দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান তারা। আমি আশা করি ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ লক্ষ্যে পৌঁছার জন্য যে কর্ম পরিকল্পনা নেওয়া আছে ইতিমধ্যে, সে পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য আমি আমার সর্বাত্মক আন্তরিকতা দিয়ে কাজ করব। আমার ভিতরে যেন অহংকার না ঢোকে আর আমি যেন সততাকে আমি বিসর্জন না দিই, এই দোয়াটা করবেন। এবং এই দোয়া নিয়েই এবং সততা নিয়েই আমি এই খাদ্য মন্ত্রণালয় চালাতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করুন। দায়িত্ব নিয়েই গণমাধ্যমের বিকাশে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আর কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার কথা বলেন নতুন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আমার না শুধু সার্বিকভাবে সরকারের দায়িত্ব হবে যে কিভাবে আমরা এই কৃষিকে বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ করতে পারি এবং ভ্যালু এডিশন করতে পারি, করে এটাকে একটা লাভজনক পেশা হিসাবে রূপান্তর করতে হবে। গণমাধ্যমের বিকাশ হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি গতকাল শপথ নেওয়ার পর সাংবাদিক বন্ধুরাই প্রশ্ন করেছিলেন যে অনেকগুলো হুইফোর অনলাইন মিডিয়া সংবাদ মাধ্যম তৈরি হয়েছে, তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে, এগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। প্রতি জেলায় ক্যান্সার হাসপাতাল নির্মাণের প্রত্যয় জানান নতুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জি দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। জি, মানে আপনার কাছে যে প্রশ্ন, যে কথাটি বললেন ওবায়দুল কাদের স্যার, যে হলো যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেইগুলোকে আবার রিবিল্ড করা বা শক্তিশালী করার একটা উদ্যোগ নেবেন, মানে এই প্রসঙ্গটা কেন আসছে? মানে এটা তিনি বলেছেন তিনি কি, তাহলে তার অ্যাজাম্পশনটি হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে, সেই জন্য রিবিল করার প্রশ্নটি আসে। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই মন্ত্রিসভার মাধ্যমে একটা বার্তা দেওয়া হলো কি, শিষ্টের পালন, দুষ্টের দমন ইত্যাদি। তো অতীতে যারা ছিলেন তারা অনেকে শিষ্ট ছিলেন না, দুষ্ট ছিলেন, তারা বাদ পড়েছেন, এটাও কিন্তু যাই হোক আর কি। তো তো আমি একটা জিনিস দেখলাম যে মানে প্রথম মন্ত্রিসভায় 2009 যারা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন দ্বিতীয় মন্ত্রিসভায় বাদ পড়েছিলেন 2014 সে, মানে তখনও আমরা শুনেছিলাম যে তারা ভালো পারফর্ম করেন নাই। আমার মনে হয় গত 5 বছর তারা হয়তো অনেক পরিশ্রম করেছেন, আবার যুক্ত হয়েছে, মানে প্রধানমন্ত্রীর মন জয় করার চেষ্টা করেছেন, তারা আবার ফিরে এসেছেন। তো সুতরাং এবার তারা পারফর্ম করবেন, এটাই আমি আশা করব। এই মন্ত্রিসভা সম্বন্ধে আমি একটা কথা বলি যে এই যে অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, এরা কিন্তু সবাই অভিজ্ঞ। এদের মধ্যে 9 জন পূর্ণ মন্ত্রী যারা প্রথমবার মন্ত্রী হলেন, কিন্তু তারা তো সংসদ সদস্য ছিলেন এবং বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন, অনেকেই কিন্তু ব্যবসায়ী, তারা প্রতিষ্ঠান পরিচালনা করার অভিজ্ঞতা আছে। এখন তারা একটু বড় পরিসরে গেলেন, আমি মনে করি না অভিজ্ঞতার তেমন কোনো কোনো ঘাটতি আছে। আর আমাদের সরকারে, সংসদে এবং সরকারে এবং সরকারি দলে মূল কর্তৃত্ব তো হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে, দলের সভাপতির হাতে। তো তিনি পলিটিক্যাল ডাইরেকশন দিবেন, তিনি তাদের কাজগুলো মনিটর করবেন। মন্ত্রিসভার সিদ্ধান্তের বাইরে তো কোনো মন্ত্রীর কাজ করার কোনো সুযোগ নাই, তো মন্ত্রিসভায় তো প্রধানমন্ত্রী শেষ কথাটি বলেন। সুতরাং আমি সেখানে কোনো সমস্যা দেখি না। কোনো একজন যদি খারাপ পারফর্ম করেন তার কিচ্ছু হয় না, দায়টা কিন্তু প্রধানমন্ত্রীর উপরে যায়। তো সুতরাং সব জায়গায় কিন্তু যে কেউ যদি, ইভেন দলের কোনো লোক যদি কোনো জায়গায় দুষ্কর্ম করে, মানুষ গালিটা কিন্তু শেখ হাসিনাকে দেয়। কাজে আমি মনে করবো যে এটা চিন্তা করেই হয়তো প্রধানমন্ত্রী ঠিকভাবে তাদেরকে গাইড করবে। আর মন্ত্রীদের কাজ কিন্তু মন্ত্রণালয়ে সব কাজ করে না, এটার জন্য সচিবালয় আছে, অধিদপ্তর আছে, বিভিন্ন বিভাগ আছে, তারাই কাজগুলো করেন। মানে আমি আমলাদের গড়ে গালি দেবো না, তারা তো মেধার ভিত্তিতে প্রতিযোগিতার মাধ্যমেই যান সেখানে এবং কাজ করে করে তারা অভিজ্ঞতা সঞ্চয় করেন। মন্ত্রীর কাজ হচ্ছে তাদেরকে পলিটিক্যাল ডাইরেকশন দেওয়া। এখন সেই মন্ত্রী পলিটিক্সটা বোঝেন কি না, মানুষের প্রয়োজনটা বোঝেন কি না,
তার জনগণের কাছে জবাবদিহি আছে কিনা সেগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক মন্ত্রী মনে করতে পারেন জনগণের কাছে তার কোনো দায় নাই, তার সমস্ত দায় এবং জবাবদিহি হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, তাহলে তিনি একভাবে অ্যাক্ট করবেন। আর যদি তিনি মনে করেন যে না, তিনি জনগণ দ্বারাই নির্বাচিত, জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে, তাহলে জনগণের প্রতি তার জবাবদিহি থাকবে। আমরা কিছু কিছু মন্ত্রীকে এর আগে দেখেছি তারা অতি কথনে দুষ্ট, কাজ করেন কম কথা বলেন বেশি, এরকম দুই একজন এই মন্ত্রী সভায়ও আমরা দেখলাম। তা আমি আশা করব যে তারা কাজ করবেন বেশি কথা বলবেন কম, তারা সরকার চালাবেন, দল চালানোর লোক অনেক আছে, সরকারের দল যেন একাকার না হয়। একজন মন্ত্রীকে দেখতে হবে এই দেশের 17 কোটি মানুষ সবাই তাদের দিকে তাকিয়ে আছে, তিনি সবার মন্ত্রী হবেন, দলের মন্ত্রী হবেন না। নির্বাচনের আগে যত খুশি দলবাজি তারা করুন না কেন, এখন কিন্তু তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাহী পদে আছেন। মন্ত্রীরা হচ্ছে মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী, তাদের কাজ কিন্তু পুরো দেশকে নিয়ে, জাতিকে নিয়ে, দলকে নিয়ে না। এই একচোখা দৃষ্টিভঙ্গির বাইরে যদি তারা আসতে পারেন তাহলে তারা গ্রহণযোগ্যতা পাবেন। জি স্যার, কেউ কেউ বলছেন যে নতুন চমকের কারণে মন্ত্রিসভার এটা পুরনো নির্বাচনের বিতর্কটা আপাতত চাপা পড়লো, বিষয়টি কীরকম? পুরনো নির্বাচন মানে জাস্ট নির্বাচন নিয়ে যত বিতর্ক ছিল বা ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে যা বলা হচ্ছিল, মন্ত্রিসভার এই চমকের কারণে এই আলোচনাটা পিছনে চলে গেছে। এটা নিয়ে উত্তর পরে যাচ্ছি, একটু পরে। আমি প্রথমে বিরতির আগে ডক্টর মোমেন সম্পর্কে কথা বলতে চেয়েছি, সংক্ষেপে বলি। ডক্টর মোমেন আমার সতীর্থ, উনি ইকোনমিক্সে ছিলেন, আমি ইতিহাসে, তো দুজনের মধ্যে সখ্য বজায় আছে। আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি যে সে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, অভিনন্দনও জানাচ্ছে। আবার শিক্ষামন্ত্রী যিনি হয়েছেন তাকে আমরা বলি ইতিহাস বিভাগের বৌমা, কারণ আমাদের ইতিহাসের ছাত্রকে বিয়ে করেছে সে, তো তার জন্য শুভেচ্ছা, সবার জন্যই শুভেচ্ছার পাশাপাশি ওদের জন্য একটু আলাদা করে থাকলো আর কি। তো চমকের ব্যাপারটা দেখুন, আমি কিন্তু খুব একটা চমক দেখছি না। এটা একটা সুচিন্তিত, সুপরিকল্পিত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর এবং সুদূর প্রসারী তাৎপর্যবাহী একটি সিদ্ধান্ত, কারণ বলা হয়েছে যে ইশতেহার বাস্তবায়ন উপযোগী করে মন্ত্রিসভা করা হয়েছে আর কি। তো সেটা কতটুকু হবে না হবে সেটা 100 দিন পরে বলতে পারবো, এখন বলা ঠিক না। তবে আমাদের শুভেচ্ছা থাকবে, আমরা চাইব যে তারা সফল হন, কারণ সরকার ভালো চললে দেশ ভালো চলে, জনগণ ভালো চলে আর কি। সরকার যদি সমস্যায় পড়ে, সংকটে থাকে, ব্যর্থ হয়, দেশের যাতনা এবং বিপন্ন দশা চরমভাবে অনুভূত হয়। তো সেই জন্য আমি মনে করি না যে এটা চমক। তবে মূল কথাটি হচ্ছে যে মন্ত্রিসভা নিয়ে বেশ কিছু আকার নিয়ে কথা উঠে এসছে, যেমন যারা মন্ত্রিসভায় জায়গা পাননি শরিক দল, তাদের উষ্মা প্রকাশিত হয়েছে রাষ্ট্রীয় সম্মেলনের মন্তব্যে, আবার পত্রিকাগুলোতে আজকে আছে চোখের জলে বিদায়। তো মন্ত্রিত্ব তো চিরস্থায়ী নয় যে চোখের জল পড়বে কেন, তো যাক যে কারণে হোক পড়েছে, স্বাভাবিক একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে, সেখান থেকে বিদায় নিচ্ছেন, কেউ আবেগে তাড়িত হতেই পারে। কিন্তু ওবায়দুল কাদের বলেছেন যে মন্ত্রিসভার আকার বড় হতে পারে, এতে আমি একটু শঙ্কিত, কারণ বাংলাদেশের মতো ছোট একটি দেশে 47 জন হয়ে গেছে মন্ত্রিসভার সদস্য, এটা অনেক বড় মন্ত্রিসভা। কারণ মন্ত্রী বেশি হওয়া মানেই হচ্ছে জনগণের করের টাকার উপরে চাপ পড়ে, কারণ মন্ত্রী হলে তার বেতন ভাতা সুযোগ সুবিধা বাড়ি গাড়ি অনেক কিছু, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে খোদ রাষ্ট্রপতি থেকে মন্ত্রী সবাই কিন্তু ওই অ্যাম্বাসডর গাড়িতে চড়েন, কিন্তু আমাদের কিন্তু বিশাল গাড়ি লাগবে যে রাস্তায় 2-3টে গাড়ির জায়গা নিতে হবে, সেই জন্য আমি শঙ্কিত। আর মুক্তিযুদ্ধের সময় আমার প্রথম সরকার মুজিবনগর সরকার 6 জন নিয়ে মন্ত্রী পরিষদ চালিয়েছিলেন ওই কঠিন জটিল পরিস্থিতিতে, সেই দেশে কেন 47 মন্ত্রী থাকবেন বা তার চেয়ে আকার বড় হবে? আসলে ব্যাপারটা হয়েছে কি, মন্ত্রিসভা তৈরি করা
অনেকটা বাঁদরের পিঠা ভাগের মতো, যে কাকে সন্তুষ্ট করবে কাকে তুষ্ট করবে, এটাকে ইংরেজিতে বলে পলিটিক্যাল প্যাট্রনেজ ডিস্ট্রিবিউশন, রাজনৈতিক পোষকতা। 2001-এ মন্ত্রিসভার আকার ছিল প্রায় 60-এর উপরে এবং তারা কতজন বলতো যে আমাদের যতজন মন্ত্রী আছে আওয়ামী লীগে ততজন এমপিও নাই। স্যার হাসি আপনাকে, এটা হচ্ছে ফিরছি দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে অতিথি মহিউদ্দিন আহমেদ, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন ও মোফাজ্জল করিম। জি স্যার, আপনার মুখের থেকে কথা কেড়ে নিয়েছিলাম, আপনি বলছিলেন। আমি বলছিলাম যে মন্ত্রিত্ব, যে মন্ত্রী যত এমপিও নাই অত, কথাটা শুনে আমার মনে পড়ল বিশ্ববিদ্যালয়ের কথা, পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ব একটা অহংকার। হ্যাঁ, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের সংখ্যা বেশি প্রভাষকের চাইতে, যে কেউ অধ্যাপক হয়ে যায়, যার প্রভাষক হবার যোগ্যতা নাই সে অধ্যাপক হয়, উপাচার্য হয়, অনেক কিছু হয়, সে অনেক রাষ্ট্রদূত হয়, শিক্ষা কমিশন চেয়ারম্যান হয়, অনেক কিছু হয়। তো আমি তার সঙ্গে তুলনা করছি না, ওটা বিপরীত একটা কথা, পিঠে কথা এসে গেল। তো মন্ত্রী যারাই হন না কেন, আমার মনে হয় যে একটি দায়বদ্ধতার প্রশ্নটি সবচেয়ে বড়। দায়বদ্ধ থাকবেন নিজের কাছে, এই জন্যে যে তিনি জনপ্রতিনিধি, মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, ভোট নিয়ে যত কথাই থাক কিন্তু মানুষের ভোটে তারা নির্বাচিত হয়ে এসছেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে দায়িত্ব দিয়েছেন, এবং দায়িত্ব কিন্তু যারা মন্ত্রী হলেন শুধু তাদেরকে দেওয়া হলো না, জনগণ দায়িত্ব দিয়েছে সাংসদদেরকে, আর সাংসদদেরকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব থেকে কিন্তু রেহাই কেউ পাচ্ছেন না, কিন্তু সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করা হয় কি না বা হবে কি না, তার উপরে আমার ভবিষ্যৎ অর্থাৎ বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করবে। আমরা বিগত সংসদে দেখেছি, দশম সংসদে, যে প্রায়ই কিন্তু কোরাম সংকট হয়ে যেত, অর্থাৎ উপস্থিত থাকতেন না। এবং আরেকটি কথা আমি না বলে পাচ্ছি না, যে সংসদীয় বিতর্ক বলতে যা বোঝায় তা কিন্তু আমি দেখিনি। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যখন কথা বলতেন, তিনি কাগজপত্র নিয়ে আসতেন, তথ্য সমাবেশ করে বক্তব্য হাজির করতেন, অন্য যারা সবাই কথা বলতেন তাৎক্ষণিকতা প্রসূত, হঠাৎ করে কিছু বললেন। তো সে এটা তো সংসদীয় বিতর্ক নয়, সংসদীয় বিতর্ক অনেক প্রাঞ্জল হবে, চৌকস হবে, আকর্ষণীয় হবে, তথ্য থাকবে, কারণ আমরা উপনিবেশ আমলেও বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে যে সংসদীয় বিতর্কগুলো হতো সেগুলো তথ্য প্রমাণ তো আমাদের হাতে আছে, এমনকি পাকিস্তান সংবিধান সভায় যে বক্তৃতাগুলো, স্বয়ং বঙ্গবন্ধু যে বক্তৃতাগুলো দিয়েছেন তার মধ্যে অনেক তথ্য আছে, অনেক আবেগ আছে, অনেক যুক্তি আছে, কিন্তু সেই ধরনের ভাষণ তো বা বিতর্ক আমরা শুনতে পাই না। তো কাজেই যারা নির্বাচিত হলেন তারা মন্ত্রী হিসেবে সংসদে আপন আপন মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব করবার সময় কি বক্তব্য দেবেন সেটাও দেখে কিন্তু আমি তাকিয়ে আছি। জি স্যার, এবার আপনি বলছিলেন আমলাতন্ত্র নিয়ে কিছু, আমলাতন্ত্র সেটা বাকি আছে আপনার বক্তব্য, খুব জোরালো কিছু নয় তবে প্রাসঙ্গিক বোধ হয়। সেটা হচ্ছে একটা কথা খুব ন্যায্যভাবেই বলেছেন যদিও সৈয়দ আনোয়ার হোসেন মাননীয় অধ্যাপক, যে আমলাতন্ত্রের কাছে যেন মন্ত্রীরা নথি স্বীকার না করে। আমি এই কথাটা একটু পরিষ্কার না করলে পরে একটু ধোঁয়াশা সৃষ্টি হতে পারে, মন্ত্রীরাও ভাবতে পারেন হ্যাঁ তাই তো, এটা তো খেয়াল ছিল না, তো আনোয়ার হোসেন সাহেব ঠিক বলেছে, আমি নথি স্বীকার করবো না, একটা ফিলিং আছে থেকে যুদ্ধ। হ্যাঁ, আমি এটা মাননীয় মন্ত্রীরা যারা শপথ নিলেন বা যারা মন্ত্রী হলেন তারা এবং সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার সামান্য অভিজ্ঞতা থেকে, এখানে নথি স্বীকার করার কোনো ব্যাপারই নাই, কারণ এটা একটা টিম। কেমন আজকে যদি আমরা বলি মাশরাফি বিন মর্তুজার কাছে নথি স্বীকার করবো না, আমি আমার ব্যাটসম্যান ব্যাটিং চালিয়ে যাব বা বোলিং বল, না সেটা না, সবাই মিলে একটা টিম। হ্যাঁ, মাশরাফি হচ্ছেন গিয়ে এটার অধিনায়ক, তেমনি আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন নতুন করে মাশরাফি পেয়েছি, একজন অধিনায়ক পেয়েছি, এবং এটাকে টিম হিসাবে গড়ে তুলতে হবে।
একটা কথা আমরা প্রায়ই বলতাম, সেটা হচ্ছে কি যে ইয়ে আমলাতন্ত্র আর রাজনীতিদের রাজনীতিতন্ত্র বলুন বা যাই বলুন রাজনীতি রাজনীতি বলি, আমলাতন্ত্র আর রাজনীতি হচ্ছে একটা বাইসাইকেলের দুইটা চাকার মতো, একটা যদি ঘুরে আর আরেকটা যদি বলে আমি ঘুরবো না আমি দাঁড়িয়ে থাকলাম, তাহলে আরোহী যিনি ইনি পড়ে যাবেন, আরোহী এখানে 17 কোটি এরা পড়ে যাবে। অতএব এই দুইটা চাকাকেই ঘুরতে হবে সমানভাবে, ভারসাম্য রক্ষা করে ঘুরতে হবে এবং একটা টিম গড়ে তুলতে হবে। কোনো অবস্থাতেই কোনো ধরনের, এটা এটাও আবার অভিজ্ঞতা থেকে বলি, আমি আমার চাকরি জীবনে অনেক মন্ত্রীর সঙ্গে চাকরি করেছি মার্শাল্লাহ, এবং প্রত্যেকের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক ছিল, এক্সেপ্ট জিজ্ঞেস করবেন না কে, এক্সেপ্ট দুই একজনের ক্ষেত্রে আর কি একটু পারি নাই আর কি, শুয়ে নিতে পারি নাই, সেই সমস্ত যেখানে পারি নাই সেখানেই দেখেছি। হ্যাঁ আমি আজকে বলছি, আমি আপনার যেহেতু অনেক অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি অতীতে যে অনেক সময় মন্ত্রী সচিবের মধ্যে একটা যে ব্যক্তিগত দ্বন্দ্ব অথবা একটা মানসিক দ্বন্দ্বের পরিণতিতে অনেক সময় সচিবরা বদলি হয়ে যায়। আমরা কিন্তু কিন্তু লাস্ট বিগত সময় কিন্তু খুব একটা এরকম নজির দেখিনি, কিন্তু এর আগে আমরা বহুবার দেখেছি। কিন্তু আপনি যেটা বললেন যে টিম, তাহলে সেই টিমটা তো সবসময় কাজ করে না, মাঝে মধ্যে আমি ওটাই বলছি কনফ্লিক্ট, এটাই হওয়া উচিত না আর কি, এটা এই এই ধরনের দ্বন্দ্ব হওয়া উচিত না। এবং এই ধরনের ধরনের দ্বন্দ্ব হলে পরে প্রায় প্রতি ক্ষেত্রে দ্বন্দ্বটা কেন হয়, দ্বন্দ্ব হতে হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা একটা ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা একটা ব্যক্তিত্বের দ্বন্দ্ব হয়, ব্যক্তিত্বের দ্বন্দ্ব হয়। অনেক সময় মাননীয় মন্ত্রীরা মনে করেন আরে আমি তো জনপ্রতিনিধি, আমি মন্ত্রী, আমি সব কিছুর মালিক, আমি সকলের ঊর্ধ্বে, আর ও কি, ও হচ্ছে কি একজন আমলা, আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় যাবে। আমলা অন্য শব্দটা বললাম না, মানে চয় আকার দিয়ে যে শব্দটা আর কি এটা বললাম তাই না, বাস এখানে একটা হতে পারে। আর আরেকটা হতে পারে সচিব বা আমলারা ভাবতে পারেন আরে উনি তো লেখাপড়াই জানে না কিচ্ছু না, ম্যাট্রিক পাস, এখানে এসে বসে পড়ছে, ভোট পাইয়া বসে পড়ছে, জানে কি আমার সঙ্গে দ্বিমত পারে নো, এই ধরনের কোনো ইয়ে পারস্পরিক একটা সৌহার্দ্য একটা সমঝোতা। অন্য এর এর বাইরে কি অন্য কিছু থাকে, যেমন ধরেন পলিসি লেভেলে অথবা স্বার্থ, যে আমি ওটাতে আসতেছি একেবারে আর্থিক স্বার্থ, না না দীপু আমি ওটাতে আসি, আমি একেবারে শব্দগুলো না বলে আমি বলছিলাম যেটা আর কি, যে অন্য কোনো রকমের স্বার্থ, জনস্বার্থ ছাড়া অন্য কোনো রকম ব্যক্তি স্বার্থ ইত্যাদি, আমি এমনও দেখেছি আপনার ইয়ে হয়েছে একটা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে টেন্ডার আহ্বান করা হোক, আহ্বান করে দিলাম, টেন্ডার আহ্বান করে দিলাম, টেন্ডার খবরের কাগজে প্রকাশিত হওয়ার আগেই আমি লোকজন চলে গেছে কন্ট্রাক্টরদের বাড়িতে, দেখছেন তো ইয়ে হয়েছে, অতএব আচ্ছা আমি আর আগাচ্ছি না। আর ঠিক তেমনি অনেক সময় একটা ন্যায্য বিষয়ে মন্ত্রী হয়তো একটা ন্যায্য বিষয়ে একটা স্ট্যান্ড নিয়েছেন বা ইয়ে করেছেন বা তার সরকারের পলিসি মোতাবেক একটা এনেছেন, সেখানে আমি যেহেতু এই সরকারেরই একজন আমলা বা কর্মচারী বা যে নামেই ডাকুন না কেন, যেহেতু আমি সরকারি চাকরি করছি, অতএব আমার উচিত আমার মতামতটা প্রকাশ করে যতটুকু সম্ভব তাকে কনভিন্স করা, যদি কনভিন্স না হয় আর আমি যদি মনে করি যে এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাতে আমি মানতে পারছি না মন্ত্রীর সঙ্গে আমার দ্বিধা হচ্ছে, অতএব মাননীয় মন্ত্রীর সঙ্গে সম্মতি নিয়ে এই ফাইলটা আমি তখন বা এই বিষয়টা আমি তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব, এবং মাননীয় প্রধানমন্ত্রী তখন যে সিদ্ধান্ত দেবেন দেশের স্বার্থে তার সরকারের স্বার্থে সেটাই মাথা পেতে উভয় পক্ষকে নিতে হবে। আরও যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তার ক্যাবিনেটও যেতে পারে। এরকম কি পারে সচিবরা মন্ত্রীকে বাদ দিয়ে সরাসরি কি পাঠাতে? বাদ দিয়ে না আমি তো বাদ দিয়ে কথা বলি নাই, প্রথম চেষ্টা করবে দুইজনের মধ্যে সমঝোতা সৃষ্টি করা, যদি না হয় তাহলে দুইজনের মধ্যে একমত, তাহলে স্যার ফাইলটা তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিই, যদি মন্ত্রী বলেন যে না না যদি হয় তাহলে পরে আর যাবে না, ফাইল যাবে না কিন্তু বিষয়টি এই অলিতে গলিতে ঘুরতে ঘুরতে প্রধানমন্ত্রীর কানে যাবেই যাবে, এটা ধরে যাবেন, উনি জানেনই, কারণ মানে কী করে জানেন এটা বেশি ব্যাখ্যা চাইেন না, সবখানেই আর কি খবর থাকে কোন মন্ত্রীর সঙ্গে কোন সেক্রেটারি কেমন চলছে না চলছে, কোথায় সেক্রেটারি ন্যায় কথা বলেছে অন্যায় কথা বলেছে, অথচ মন্ত্রী স্ট্যান্ড নিয়ে নিয়েছে, এই সমস্ত জিনিস থাকে, সব খবরই যায় ওখানে যায়। তো আমি বলছি যেটা আর কি প্রকাশ, তখন নির্দেশনা আসে, তখন অবশ্যই প্রধানমন্ত্রী ডেকে পাঠান বা আলোচনা করেন, দুজনের সঙ্গে আলোচনা করতে পারেন, যাই হোক মোট কথা একটা সমঝোতা একটা সম্মিলন এর মাধ্যমে চলতে হবে, এর মাধ্যমে যদি না চলি
তাহলে সংঘাত অনিবার্য। সংঘাত অনিবার্য হলে পরে সেই মন্ত্রণালয় অবস্থা খুব খারাপ হয়ে যেতে বাধ্য। আশা করি এরকমটি হবে না, আশা করি এরকমটি হবে না। এই জন্য নথি শিকার, আবারও বলি, নথি শিকার কাউকে করতে হবে না। আমি যে একমতে কাজ করি, আমি এই তির্যক মন্তব্যটি করেছি তা আমার বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে। চার বছর দায়িত্ব পালনের সময় অসংখ্য স্মৃতি আছে। একটি সংক্ষেপে বলি, বাংলা একাডেমির একটি প্রকল্প ছিল মুক্তিযুদ্ধের প্রকল্প, সেটা দু বছরের বেশি সময় লেগেছে এটা অনুমোদন দিতে, যা কিন্তু অভাবনীয়। এত দীর্ঘ সময় আটকে রাখা যায় না। আটকে রাখা হয়েছিল একটা বিশেষ কারণে। যদি কোনোদিন স্মৃতিকথা লিখি সেখানে সব বলে দেবো তথ্য প্রমাণ। এখানে তো স্যার বলবেন যে কথা বলতে চাই। আচ্ছা, আমি বলে নিই তো, এই প্রকল্প নিয়ে একটি সভা হচ্ছে, সভাপতিত্ব করছেন আমার শিক্ষক অর্থনীতি সাবসিডিয়ারি পড়েছেন ডক্টর শাহ মোহাম্মদ ফরিদ। তো সেখানে পরিকল্পনা কমিশনের একজন সদস্য বললেন মুক্তিযুদ্ধের ইতিহাস দরকার নাই। তো আমি সভাপতির মাধ্যমে বললাম কেন দরকার নেই, বলে যে লেখা হয়ে গেছে। আমি কোথায় লেখা আছে? তখন ওই যে তেরো খণ্ডের দলিলের কথা বললেন। তা আমি মনে হলো ধরণী তুমি দ্বিধা হও, এরা আমার দেশের পরিকল্পনা করছে, দিক নির্দেশনা দিচ্ছেন তারা। তা আমি স্যারকে বললাম যে স্যার, যদি আপনার মিটিংটি এই মুহূর্তে একটু মুলতবি করেন, আমি বাসায় গিয়ে এনিস এল ক্লাউডে সম্পাদিত লিগ অফ নেশনসের ডকুমেন্টসগুলো নিয়ে আসবো, এবং সেখানে স্পষ্ট করে লেখা আছে ইটস এ কালেকশন অফ ডকুমেন্টস, নট দ্য হিস্ট্রি অফ দ্য লিগ অফ নেশনস। তো স্যার হেসে বললেন ঠিক আছে, তিনটের সময় আমরা মরবো। আমি দ্রুত বাসে, তখন এত যানজট ছিল না, বাসে এসে ওই বইটি নিয়ে মিটিংয়ে বসলাম এবং দেখালাম যে তেরো খণ্ডের দলিল আর এই বই এক, এটা ইতিহাস নয়। তখন স্যার মানে ডক্টর শাহ মোহাম্মদ ফরিদ বললেন প্রকল্প পাস দুই বছর পরে। এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে, এগুলিও অভিজ্ঞতা লাগে, মানে একটা আমি কিন্তু অভিজ্ঞতা। তারপরে সংস্কৃতি মন্ত্রণালয়ে অনেক তদন্ত কমিটির আহ্বায়ক আমাকে করে দিত, মানে আমাকে দিয়ে আমার মানে ডার্টি লিনেন পরিষ্কার করতে আমাকে দিয়ে। তো একজন উপসচিবকে দেওয়া হতো সদস্য সচিব। এরকম বহুবার হয়েছে যে প্রতিবেদন কম্পিউটার করে নিয়ে এসেছে, পড়বার পরে উপসচিবকে আমি একটা কথাই বলেছি, তুমি কি এসএসসি পাস করেছো? তখন সে বলবে আমি অমুক বিভাগে প্রথম শ্রেণী পেয়েছি। আমি খুব ভালো কথা, তোমার এই যে বাংলাটা দেখছি বাংলায় লেখা, এই শব্দ ঠিক না, বাক্য বিন্যাস ঠিক না, তো এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি দুঃখিত এগুলো বলতে হলো আর কি, আরও অনেক অভিজ্ঞতা। জি স্যার, এই জন্য আমরা এই যে কথা বলতে চাই এই অনুষ্ঠান আপনার কাছে। এখন সর্বশেষ একটা ছোট্ট করে জানতে চাই, এই সরকারের জন্য, এই মন্ত্রিসভার জন্য আগামী দিনের চ্যালেঞ্জ কোনটা? অর্থনীতি, গণতন্ত্র, না কোনটা? শুনেন, অর্থনীতি বা গণতন্ত্র দুটোই খুবই জরুরি, তাই না? আমাদের ভিটামিনও লাগবে, প্রোটিনও লাগবে, তেমন কোনো কিছু কি? এখন কথা হলো যে এই নির্বাচনটিকে নিয়ে কিন্তু নানান মহলে নানান প্রশ্ন আছে, এবং এটা নিয়ে যারা নির্বাচিত হয়ে সংসদে এসেছেন তাদের মধ্যে অস্বস্তি থাকাটা স্বাভাবিক। তো সুতরাং তাদের সেই ঘাটতিটা পূরণ করতে হবে কাজ দিয়ে, এবং মানুষ খুশি হবে যদি তারা ওই যে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত অঙ্গীকার করেছেন সেগুলি মেটিকুলাসলি ফলো করেন এবং ইমপ্লিমেন্ট করেন, এবং ওটাই হচ্ছে কাজ। আমরা চাইব যেটা অতীতে দেখেছি, আমাদের সংসদ তো কার্যকর ছিল না, এবারের সংসদে তো কি বলবো আমি, ম্যাগনিফাইং গ্লাস দিয়েও বিরোধী দল খুঁজে পাওয়া যাবে না। আর যারা বিরোধী দল হচ্ছে তারা তো আসলে বিরোধী দল, নিজেরা নিজেরা বিরোধী। ম্যাগনিফাইং গ্লাসের দাম বেশি, বাটি চালানো, এটা নিজেরা নিজেরা আপনার কাছে দোষ আছে। যেমন আমরা অনেক সময় ওই ওয়ার্ম আপ ম্যাচের জন্য একই দলের মধ্যে এ টিম বি টিম করি না, অনেকটা সেই টাইপের। তো আমি বলি কাজ দিয়ে এটাকে ইয়ে করতে হবে। আর একটা জিনিস আমি দেখছি যে আমাদের সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের, বিশেষ করে মন্ত্রীদের হচ্ছে তাদের মন্ত্রণালয়ের কাজ দেখাশোনা করতে হবে। বক্তৃতা করা, গলাবাজি করা, বাগাড়ম্বর করা, এটা তাদের কাজ না। এটা রাজনীতিবিদরা করতে থাকুন, করুন, যারা দল চালাবেন তারা করুন। মন্ত্রীদেরকে কাজ করতে হবে, কথা কম বলতে হবে। এবং এতদিন আমরা দেখেছি অনেক মন্ত্রীকে, আমি বলি যে তারা
মানে আঙ্গুল উঁচিয়ে আস্তিন গুটিয়ে দাঁত মুখ খিচিয়ে কথাবার্তা বলতেন সংসদে অনেকেই, এটা খুবই অপছন্দের ব্যাপার। তো আমি মনে করি এবং ছায়ার সাথে যুদ্ধ, ধরেন সংসদে ভার্চুয়ালি বিএনপি নাই, বিএনপি আমি ধরে নিলাম বিএনপিকে একদম ক্র্যাশ করে দেওয়া হয়েছে, তারপরেও আমার আশঙ্কা আগামী পাঁচ বছর এই বিএনপি কী করেছে, জামাত কী করেছে, এগুলি নিয়ে বাগাড়ম্বর হবে। ছায়ার সাথে যুদ্ধ, আমি মনে করি এগুলি ইমিডিয়েটলি স্টপ করা উচিত, যে মৃত শত্রুকে নিয়ে এত আলোচনার কোনো দরকার নাই। একদম আমি একশো ভাগ একমত ওনার সঙ্গে, মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে যে কথাটা বললেন আর কি। এবং এটা আমাদের একটা অপসংস্কৃতি হয়ে যাচ্ছে, এই অপসংস্কৃতি থেকে আমাদের মুক্তি পেতে হবে, ম্যাচিউরিটি আসতে হবে। আমি একটা তিনটা শব্দ বলবো দীপু জি, দেশের মানুষের প্রত্যাশা হচ্ছে সুশাসন, সুবিচার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ সর্বগ্রে। সুশাসন, সুশাসনের বড়ই অভাব, আর মানুষ সুবিচার পাচ্ছে না। তারপরে বললাম দুর্নীতি, দুর্নীতি আসলেই ছেয়ে গেছে, দেশ ছেয়ে গেছে, এই তিনটার দিকে মনোযোগটা দেওয়ার। যে আমাদের প্রত্যাশা সুশাসন, সুবিচার এবং হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বাংলাদেশ অবশ্যই এই কথাগুলো ঘুরে ফিরে এসছে আমাদের নতুন সরকারের নানান পর্যায়ে, মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেনই, তার পক্ষ থেকে নানান মন্ত্রীরাও বলছেন। আমরা এখন আসলে সবচেয়ে বড় কথা হলো যে মানুষ সম্ভবত হাঁপিয়ে উঠেছে কথার, নানান কথার পৃষ্ঠে বা কথার চাপে, কথার পাহাড়ে চাপা পড়েছে। সুতরাং এখন এই চাপ মুক্ত হওয়ার জন্য আসলে বাস্তবায়নগুলো, কাজগুলো আসলে দেখতে চাই, সেই দেখার প্রত্যাশা নিয়ে দর্শক আমরা শেষ করব। তবে আবারও বলে রাখি, আমরা আগামী সপ্তাহে তিন দিন বিএনপি এবং বিএনপি জোটের ভবিষ্যৎ, রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আমরা একটা বিশ্লেষণমূলক আলোচনা করব, রবি, সোম এবং মঙ্গলবার। সেই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং একই সঙ্গে আমাদের আজকের এই অনুষ্ঠানটি রাত দুটায় পুনঃপ্রচার হবে, সেটিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।